সুপ্রদর্শক, এইমাত্র গাবতলীর হাট এসেছে কুষ্টিয়া থেকে বীর বাহাদুর। আমরা দেখতে পাচ্ছি বীর বাহাদুর এখন গাবতলীর হাটে, কুষ্টিয়ার বীর বাহাদুর এই মুহূর্তে গাবতলীর হাটে। আমরা এই বীর বাহাদুর নিয়ে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কুষ্টিয়া থেকে এসেছেন? জি। আচ্ছা, এই কুষ্টিয়া থেকে বীর বাহাদুর কখন গাবতলী হাটে ঢুকছেন? এই বেলা 9টার দিকে, 9টার সময় গাবতলী হাটে ঢুকেছে বীর বাহাদুর, কুষ্টিয়ার বীর বাহাদুর। আমরা এই বীর বাহাদুর সম্পর্কে জানতে চাই, এটি আপনার কাছে লালন পালন কতদিন? আমার কাছে আজকে আছে 2 বছর। 2 বছর? জি। 2 বছর ধরে কয় দাঁত? দাঁত ছাড়ি গিয়ে। হ্যাঁ, দাঁত ছাড়ি, আট দাঁত। কার দাঁত? দাঁত ভেঙেছে, সারি ভেঙেছে। আচ্ছা আচ্ছা, লাইভ ওয়েট কত? লাইট কত ছিল? কত? 7 ফুট। 7 ফুট হাইট। 7 ফুট হাইট এই নাকি লম্বা হেল? হাইট, হাইট 7 ফুট। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, ঠিক আছে, ওজন কত? 2000 কেজি। 2000 কেজি? 2000 কেজি, প্রায় 2 টন। 2 টনের একটি বীর বাহাদুর এখন কুষ্টিয়ার বীর বাহাদুর গাবতলীর হাটে। আচ্ছা, আপনার এই 2000 কেজি কুষ্টিয়াতে কোনো কাস্টমার পাওয়া যায়নি? কাস্টমার গ্রামে যায় না, গ্রামে কাস্টমার যায় না, যাচ্ছে সারা উচিত মূল্য দাম পাওয়া যায় না, যার কারণে আছে উদ্দেশ্যকর বড় হাট গাবতল এই নিয়ে ধরে জ্ঞানী আছে। মানে ক্রেতা কোনো সময় দাম বলেছে? দাম বিলিছে বিভিন্ন রকম। কত পর্যন্ত? 15 লাখ, 14 লাখ, 13 লাখ, দার্জিলিং 16 লাখ। 15 লাখ পর্যন্ত বলেছে? জি। এটা কি এই কুষ্টিয়াতে? কুষ্টিয়াতে গাই। সরাসরি না টেলিফোনে? সরাসরি গিয়েছে, লোক বিপেট আছে, এইভাবে যাবে কথাবার্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন জানতে চাই এই 2000 কেজি বীর বাহাদুর, কুষ্টিয়ার বীর বাহাদুর, আপনার দাম চাচ্ছেন কত গাবতলী হাটে? 25 লাখ দাম। 25 লক্ষ? সুপ্রদর্শক, এই বীর বাহাদুরকে তারা 25 লক্ষ টাকা দাম চাচ্ছে, কুষ্টিয়ার বীর বাহাদুর এই মুহূর্তে গাবতলীর হাটে। অনেক ভাইরা দেখতে পাচ্ছি, দেখুন দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, অনেক মানুষ এখানে ভিড় করছে। বীর বাহাদুর দেখা যাচ্ছে, কুষ্টিয়ার বীর বাহাদুর এখন গাবতলীর হাটে, দেখতেই পাচ্ছেন বড় বড় গরু গাবতলীর হাটে আসতে শুরু করেছে। আপনারা দেখুন বীর বাহাদুর গাবতলীর হাটে 2000 কেজি, চমৎকার। দেখুন দর্শনার্থীর প্রচুর ভিড়। দেখুন বীর বাহাদুরকে দেখার জন্য ভিড় করছে গাবতলীর হাটে, গাবতলীর হাটে এই মুহূর্তে সবচেয়ে বড় গরু। আপনি কি মনে করেন গাবতলীর হাটে আপনারটা সবচেয়ে বড়? আমি মনে করি আমারটাই বড়। আপনারটাই বড়? জি। আচ্ছা, দাম চাচ্ছেন 25 লাখ? জি। আচ্ছা, বিক্রি বা এখন পর্যন্ত গাবতলীর হাটে কেউ দাম বলেনি? না, আসেনি। আসে? আসলে আমি দেখছি, শুনছে, চলে যাচ্ছে, ভিডিও কেটে নিয়ে তাই। আচ্ছা, এখন পর্যন্ত দাম উঠেনি, আপনি কি মনে করছেন এই বছর গত কয়েক বছরের তুলনায় যেভাবে বড় গরুর দাম গেছে, গত কয়েক বছর গরু কম আছে, আশা করছি বেশি চলবে? আচ্ছা আচ্ছা, আপনি দাম তো চাচ্ছেন 25 লাখ, বিক্রি কিরকম একটুখানি আনুমানিক কি? হ্যাঁ, দেখা দেখেন কত বাজার অনুসারে আপনি কত পর্যন্ত কমতে পারেন? আমি কমা আছে, কিন্তু কাছে সেটি বাজার মূল্য হিসাবে আসলে লোকজন আসলে কথা বলে তারপরে আছে, আসবে কথা বলবে, দেখবে তারপরে। বীর বাহাদুরকে আপনারা দেখুন, পছন্দ করুন। এটা আসলে জাতে কি, অস্ট্রেলিয়ান না ফ্রিজিয়ান? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান। আচ্ছা, ফ্রিজিয়ান 2000 কেজি বীর বাহাদুর কুষ্টিয়ার এই মুহূর্তে গাবতলীর হাটে। আচ্ছা, আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যে এই গরুটি কি ধরনের খাবার দিচ্ছেন, একে কিভাবে লালন পালন করছেন? এই ধরো ছাল, ছোলা, খেসারি, হালকা বিচ্ছিলি খাই। হ্যাঁ, ভুসি। এই যাবা কুষ্টিয়া থেকে কয় ঘন্টা জার্নি করে গাবতলী হাটে এসেছে বীর বাহাদুর? আমি আছে সন্ধ্যা 8টার দিকে আছে গাড়ি লোড করেছি গতকাল। জি, সন্ধ্যা 8টায় গাড়ি লোড করেছেন এখানে, আর এখানে নেমেছেন কয়টা? 9টার 10টার দিকে না ভাই, 10টার দিকে নেমেছেন আজকে? 10টায়? জি, আজকে 10টায়। সুপ্রদর্শক, আপনি বুঝতেই পারছেন, সে সারা রাত গাড়িতে জার্নি করে কুষ্টিয়া থেকে গাবতলে হাটে এসে পৌঁছাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখন তিনি কুষ্টিয়ার বীর বাহাদুর গাবতলে হাটে। আমরা সেই বীর বাহাদুর দেখার জন্য অনেক মানুষ ভিড় করছে, দেখতে পাচ্ছেন এই বীর বাহাদুর দেখার জন্য অনেকে ভিড় করছেন গাবতলের হাটে। আমরা এদের একটু অনুভূতি জানবার চেষ্টা করব। আপনার সর্বশেষ যদি দর্শকদের এই বীর বাহাদুর যারা ক্রয় করবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আপনার গরু নিয়ে? আমি তারা তো কোরবানি দিবেই, দেখা যাচ্ছে আমি উচিত মূল্য বেশি চাই, তাহলে তারা নিলে আছে, আমি খুশি। আপনি তো বেচবেন, আপনি যে পরিমাণে দাম চাচ্ছেন এই দামে তো গরু বিক্রি করতে পারবেন না। আর কমে কমাই দেবো,
কমাই একটু দেবেন, সেই সীমা কতখানি একটু জানতে চাই। আমি 18 লাখের ছাড়ি দেবো। হ্যাঁ, 18 লাখ। 18 লাখ, চমৎকার। আপনি যেটা বলেছেন, এখন হয়তো মানুষ বলছে যে 25 লাখ দাম চেয়েছে, কত পর্যন্ত নাম দিয়ে 18 বলেছেন, তাও একটি মানুষের ভরসা পেয়েছে যে না দাম কিছুটা কমেছে, চমৎকার। বীর বাহাদুর তিনি বলেছেন 18 লাখ কইলে সঠিক মানুষের হাতে তুলে দেবেন। কুষ্টিয়ার বীর বাহাদুর 2000 কেজি ওয়েট, আপনারা দেখতেই পাচ্ছেন, চমৎকার একটি ষাঁড় গরু ফ্রিজিয়ান জাতের। দেখুন কুষ্টিয়ার বীর বাহাদুর এখন গাবতলী হাটে, আমরা এই পর্যায়ে একটু যারা দর্শনার্থী আছে তাদের সাথে একটু কথা বলবো। চলুন আমরা ভাইদের সাথে কথা বলি, দেখি এখানে কারা আছেন। এক আপু আছেন দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, কোথা থেকে আছেন? আমি আসছি ফার্মগেট থেকে, আরামগেট থেকে। এই বড় গরু দেখে কেমন লাগছে গাবতলী হাটে? সেটা বলতে পারি না এখনো, গরুর উপর নির্ভর করবে। দর্শক আরো অনেকে আছে দেখি, এখানে ভাইয়ের আছে, দেখেন এক মুরব্বী আছেন। আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। আমি মিরপুর 12 নম্বর থেকে আসছি গাবতলী হাটে গরু দেখার উদ্দেশ্যে। তো বীর বাহাদুরকে দেখে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে, আর কুষ্টিয়া থেকে বীর বাহাদুর আসার পরে এখন আমার এতটুকু অনুভূতি আছে যে বীর বাহাদুরকে যারা নেবে ইনশাল্লাহ আশা করি তারাও সন্তুষ্ট হবে, বীর বাহাদুরের যে মালিক আছে সেও যাতে সন্তুষ্ট হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনি কি মনে করছেন যে দামটা চেয়েছে এই দামে বিক্রি করা সম্ভব? দাম খুব একটা বেশি করে নাই, গরুর যে কিলো ওজন আছে সেগুলো খুব একটা ডিফারেন্সে বলে নাই, তবে একটা মালিকের তো আসলে ওইভাবে চা থাকে, তারপরে মালিক যতটুকু সন্তুষ্ট হয় সেভাবে সন্তুষ্ট করেই কুরবানির জন্য গরু অবশ্যই মালিক ক্রেতা ক্রয় করবে। দর্শক তিনি বলেছেন যে দামটি আসলে গরু যে লালন পালন খরচ সেই হিসাবে দীর্ঘদিন ধরে পালন করছে, সেই হিসাবে দামের ক্ষেত্রে যেটা বলছে সেটি আসলে সামঞ্জস্য আছে মোটামুটি তারা বলছেন। আমরা আরো এক দেখি কারোর সাথে কথা বলি। এই ভাইয়া কোথায় আসছেন? ভাই নাম কি? আমার নাম দেন ইসলাম। কোথা থেকে আসছেন? আসছি মিরপুর থেকে। গাবতলী হাটে কেন? এই গরু দেখতে আসছি। বড় গরু না সব ধরনের গরু দেখলাম, বড় গরু দেখলাম, ছাগল দেখলাম। না কিনতে পারছেন? না দেখতে আসছি আর কি। দেখতে আসছেন? জি। আচ্ছা কেমন লাগছে এই যে বীর বাহাদুর? না দেখতে খুব ভালোই লাগছে, ফিনিক্সটা একটু অন্যরকম, বড় গরু দেখার সৌভাগ্য সবার জোটে না আর কি, তো সেই জন্য। জি অনেক ভালো লাগছে, ভালো লাগছে। যে আমার সাথে আমার একটা বন্ধু আসছিল, এটাও ওইখানে আসছে, কলেজে আসার সময় গরু দেখতে আসলাম আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আরো অনেকে আছে দেখতে পাচ্ছি, দেখি আরো কোন মুরব্বীর সাথে কথা বলতে পারি কিনা। এদিকে রয়েছে যে ছোট ছোট ভাইয়েরা আছে, দেখি তাদের কেমন লাগছে। ভাই কোথা থেকে আসছো? আসসালামু আলাইকুম, আমরা আসছি এই সুইস গেট থেকে। সুইস গেট থেকে? জি। কি বড় গরু কেনার ইচ্ছা আছে? কেনার ইচ্ছা নাই, এমনি দেখে অনেক আনন্দ লাগতেছে। দেখে অনেক আনন্দ লাগতেছে, এই এত বড় গরু দেখে আনন্দ লাগছে? জি। বীর বাহাদুর দেখার জন্য আসছে? বীর বাহাদুরকে নাকি আরো গরু দেখছেন? না আরো গরু দেখছি, কিন্তু বীর বাহাদুর কোনটা ভালো লাগছে অন্যান্য গরুর তুলনায়? বীর বাহাদুরটা একটু বেশি ভালো লাগছে। বেশি বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন যে অন্য গরুর চেয়ে দেখে এই ভাইয়ের কাছে কেমন লাগছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? মুন্সিগঞ্জ থেকে আসি, আমার নাম রিপন। বীর বাহাদুর দেখে আমার খুব ভালো লাগতেছে। ভালো লাগছে? হ্যাঁ, হাটে তো অনেক বড় বড় গরু আছে, তার চেয়ে অনেক গরু ঘুরে ঘুরে দেখছি, এই গরুর বড় এটা দেখে ভালো লাগতেছে। এটা দেখে ভালো লাগছে? হ্যাঁ, দাম দাম চাইছে, যে দাম বেশি একটা চাই নাই, কিছু কম হইলেও চালাইবে, কোনো গরু ভালো, গরু ভালো। হ্যাঁ গরু ভালো, মাশাআল্লাহ। তিনি বলছেন যে বীর বাহাদুর তাদের সবচেয়ে যে হাটে গরু আছে তার চেয়ে বীর বাহাদুর তাদেরকে ভালো লেগেছে, সেই কারণে তারা অনেক ভিড় করছে। দেখুন বীর বাহাদুর দেখার জন্য গাবতলী হাটে অসংখ্য দর্শনার্থী ভিড় করছে দেখার জন্য। দেখুন এই যে দেখি ছোট্ট মনে কেমন লাগছে, তোমার কেমন লাগছে? তোমার নাম কি? এই যে বড় গরু দেখে কেমন লাগছে? কোরবানি দেওয়ার ইচ্ছা আছে এরকম গরু? ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, মুরব্বী কোথা থেকে আসছেন? থেকে আসছি, গরু আমরা দুটা নিয়ে আসছি। আপনারা দুটা আনছেন? এই বীর বাহাদুর আপনাদের না? না না, আপনার কি গরু আনছেন? কত বড়? ষাঁড় গরু আমরা এই পাশে। আরেকটি বড় গরুর সামনে চলে আসছে, আমি দেখতেছি আপনার গরু এই গরু দেখি কেমন লাগছে, ওদিকটা ঘুরে যাই। দেখুন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই কুষ্টিয়া থেকে ভাইয়েরাও আসছেন গরু নিয়ে, আমরা বীর বাহাদুর তো কুষ্টিয়া থেকে আসছে, তারাও কুষ্টিয়া থেকে ঘুরে আসছে। কোন গরু আসছে আপনাদের? এই দুইটা আপনাদের কুষ্টিয়া থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়া থেকে এই যে গরু সাইজ এটা কয় মন? এটা 16-17 মন। 16-17 মন? এই একটা আনছেন, আর হলো আর এই পাশে পাশে, এটা অস্ট্রেলিয়া? না এটা একটু পাবনা আর কি, বলা পাবনার গরু? পাবনা। আচ্ছা আচ্ছা, পাবনার গরু, পাবনা করছে, পাবনা করছে। আর এই কালোটা?
ফ্রিজিয়ান আর পাবনার ক্রস, এই যে বেশি বড় না, একদম মাঝারি সাইজ, মাঝারি সাইজ, বড় না ছোট না, মাঝারি সাইজ। আচ্ছা, এই দুইটা গরু নিয়ে কুষ্টিয়া থেকে গাবতলি হাটে কেন? কুষ্টিয়া এই গরু বিক্রি করা যাচ্ছে না, কুষ্টিয়ায় ওখানে বড় বড় পাটি যায় না, যায় না, পাটি যায় না, এবং ওখানে বিক্রি করা কষ্ট। আচ্ছা, তো কত দাম চান এটা? এটা দাম চাচ্ছি 12 লক্ষ। 12 লক্ষ টাকা? দামটা তো বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দাম চাইলে তো, দাম শুনে তো মানুষ চলে যাবে, আর দর 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 করবে। যে হারে আমার খরচ হবে তাতে তো 12 লাখ হলে পারো তো খরচের দাম কয় মন হবে? 17-18 মন হবে। 17-18 মন? জি। কয় দাঁত? দাঁত 4টা। 4 দাঁত? আচ্ছা ঠিক আছে, আপনার গরু আপনার দাম চেয়েছেন, আপনার বিক্রি করবেন। আর এই যে পাবনার সার গরুটি, এটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা কত? এটা খরচে হিসাব করতে গেলে পরে তার বেশি খরচ, আপনি কত বিক্রি করবেন? খরচ নিয়ে 3 লাখ তারা চিন্তা করবে না, তারা চিন্তা করবে 1 লাখ টাকা। হ্যাঁ, 3 লাখ টাকা? জি। আচ্ছা, 3 লাখ টাকা চাচ্ছে আর ওইটা চাচ্ছে 12 লক্ষ টাকা। আপনি কি ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনার গরু নিয়ে সবচেয়ে ভালো জাতের গরু লালন পালন কিভাবে পালন করছে, কাস্টমারকে কি বলতে চান? কাস্টমার তো এখনো লাগি নাই, কাস্টমার সাথে কথাবার্তা লাগে নাই, তো তারা দেখে তো আসবে, আপনার কথা শুনে দেখে ভালো লাগলে আসবে, আসবে তো অবশ্যই, দেখা যাক কাস্টমার। আমি আচ্ছা, আপনি গরু নিয়ে কি বলতে চান? বলছি যে গরুটা আমি সুস্থভাবে যাতে বেঁচে উঠে কি, তাও যাতে সুস্থভাবে কিনতে পারে, যে দামই হোক ওরা যদি কিনে নিতে, আমরা যদি বেচতে পারি সেই দামে, তবে স্বল্পতেই আমার লাভের বেশি প্রয়োজন নাই, গরুটা বিক্রি হলে পরে আমরা তেমন বড় করতে হলে গরু ছাড়ি দেবো, চলে যাবে। কিনে যে দাম পেলে তারা গরু বিক্রি করে দেবে। আমরা আপনার নাম্বারটা চাচ্ছি। আমার নাম্বার 01729-51268।